zombie apocalypse. এটা হচ্ছে আমার ব্যালকনি। এই যে ব্যালকনিতে আমি এই আকাশি, মানে আকাশি না, নীল কালারের এই লাইটটা লাগিয়েছি। খুব ভালো লাগে, খুব স্মুথ ভালো লাগে। এই জন্যে বেশি ব্রাইট কালার, ব্রাইট লাইট ভালো লাগে না অত। এটা খুব শান্ত, স্নিগ্ধ লাগে। কি সুন্দর লাগছে দেখছো। আর এই হচ্ছে আমার শখের গাছ। আমার সিংহাসন, বসবো এখানে এখন, টাইম পাস করি একটু বসে। কেমন লাগছে না? পুরো নীল, কিচ্ছু বোঝা যাচ্ছে না। তো এখানে বসে পড়েছি এসে। এখন বাজে সন্ধ্যে 7:30। আমার খুব ভালো লাগে এখানটাতে এসে বসে থাকতে, নিরিবিলি। কি সুন্দর লাগছে দেখো দেখতে চারিদিকে। কত লাইট না। আমি এখানটা এসে বসে থাকি, ভালো লাগে। আমি এই যে ফ্ল্যাটটাতে রয়েছি, এই ফ্ল্যাটটা কিন্তু খুব কষ্টে নেওয়া, জানো তো, লোন করে। একটা লোনের বিশাল মাথায় বোঝা আছে। আর নিজেদের বাড়ি তো ছিলই, আমার মা যখন বিয়ে দিয়েছিল ওর সাথে, যখন আমার বিয়ে হয়েছিল তো বাড়িঘর দেখেই আমার মা বিয়ে দিয়েছিল। তো আমার শাশুড়ির কৃপায় সেই বাড়ি আজার নেই, ওনার একটা ভুলের জন্য। অনেক বছর আমরা বাইরেতে ভাড়াও ছিলাম, ছেলেও বড় হচ্ছে, এবার কত কাঁহাতো লোটা কম্বল নিয়ে এই বাড়ি ওই বাড়ি করা যায়, তাই না? আজকে আমাদের নিজস্ব বাড়ি ছিল, অনেক বড় বাড়ি ছিল। কি বলবো আর, সব দিনের কথা বলার লাভ নেই। তো অনেক বছর ঘর ভাড়া ছিলাম, খুব অসুবিধে হতো। তারপরেতে আর একটা যে বাড়িতে ঘর ভাড়া ছিলাম সেখানে এত জল উঠত, 2000 ওটা হচ্ছে, আমার ছেলে তখন 4-এ পড়ে, আর এখন আমার ছেলে হচ্ছে ক্লাস 11। তো যাই হোক, তো এই বাড়িতে থেকে আমার ছেলে শ্বাসকষ্ট প্রবলেম ধরে গেছিল, প্রচুর জল উঠত বাড়িটাতে। তো ওই বাড়িটা ছাড়লাম, ছেড়ে আর এক জায়গায় আসলাম। মানে কি বলবো, বাড়ি যে কটা বাড়িতে গেছি বাড়িওয়ালারা খুবই ভালো ছিল। আমি এমন একটা কোনো বাড়ি পাইনি যেখানে আমার বাড়িওয়ালা বাজে ছিল, এটা আমার ভাগ্যে ছিল। খুব ভালো বাড়িওয়ালারা খুবই ভালো ছিল। তো যাই হোক, এই লাস্ট বারে যে বাড়িটাতে গেলাম সেই বাড়িতে বেশি দিন থাকিনি, ওই বাড়িটাতে ম্যাক্সিমাম 6 মাস থেকেছি। আর যে বাড়িটা থেকেছি ওই বাড়িটা থেকেই যারা যারা আর কি ওই বাড়িতে গেছে তাদের প্রত্যেকের নিজস্ব একটা মাথা গোজার হয়ে গেছে। যাই হোক, লাকে পেয়ে গেছি, মানে লাকিলি বলতে হয়, লাক আছে ওই বাড়িটাতে, বাস্তুটা ভালো আর কি। তো ঘর ভাড়া তো প্রচুর, 6000 টাকার মতন ঘর ভাড়া বেরিয়ে যেত। তো সেখানে থেকে মানে ও তখন বলল যে এত টাকা ঘর ভাড়া যখন বেরিয়ে যায় তার থেকে একটু কষ্টশিষ্ট করে একটা না হয় ফ্ল্যাটই কিনে নিই, কিছু টাকা রোজ না হয় মাছ ভাত খাবো না, তাই না? একটু কষ্ট করে নিজস্ব তো তবু একটা মাথা গোজার হবে। সেই প্ল্যানিং করে এই ফ্ল্যাটটা করা, লোন নিয়ে।
এবারেতে যেহেতু আমার বর প্রাইভেটেতে কাজ করে, তো লোনের একটা বিশাল বড় হ্যাপা আছে যে লোন চক করে দিতে চায় না। প্রাইভেটে যারা কাজ করে ওখানে পে স্লিপ দেখাতে হয়, অনেক ঝামেলা। তো প্রাইভেট থেকে এটা লোনটা নেওয়া হয়েছে। প্রাইভেটে যে লোনটা নিয়েছে, লোনের ইন্টারেস্টটা অনেক বেশি। এইবারে যার জন্য অনেক কষ্ট করে এই লোন নিয়ে, কি যা জমানো ছিল সেইটুকু পুঁজি ঢেলে তার উপর লোন নিয়ে এই ঘরটা করা। কিন্তু কপাল এমন, দেখো বলে না কপালে নেই ঘি, ঠকঠকালে হবে কি। এই যে ফ্ল্যাটটা কিনলাম, এর ওয়ালগুলো মানে ছ মাস এসেছি আমি এখানেতে, আগস্টে এসেছি, ওয়ালগুলো পুরো ক্র্যাক ধরে গেছে। প্রত্যেকটা ঘরের ওয়াল ক্র্যাক, কি বলবো। এত করে ফোন করা হচ্ছে প্রোমোটারকে, হ্যাঁ তার যারা হ্যান্ডস তাদের ফোন করা হচ্ছে, কিছুতেই ফোন ধরে না। আমার ব্যালকনির ওয়াল ক্র্যাক ধরে গেছে, এই যে রুমটাতে বসে রয়েছি আমি এর ওয়াল, ওই পাশের ঘরের ওয়াল, ডাইনিংয়ের ওয়াল, সব ক্র্যাক ধরে গেছে। এদিকে চিন্তা করো, মানে ছ মাস হয়েছে, এক বছর হলে ফ্ল্যাটটার কী দশা হবে। এত করে ফোন করা হচ্ছে, ফোনই তোলে না। এই জন্য না ফ্ল্যাট একদম নেওয়া উচিত না। কিন্তু আমরা কী করব, আমরা মেন ব্যাপার হচ্ছে বাড়ি তো কেনার ক্ষমতা নেই। তো এই দেখা যাক, এই এদেরকে এত ফোন করা হচ্ছে, এরা তো ফোনই তুলছে না, কী করব বুঝতে পারছি না। তো এই মানে একটা আশা নিয়ে আমরা যে ফ্ল্যাটটা কিনেছিলাম সেটা এখন সর্বনাশ হয়ে গেছে। এটা এখন সারাতে তোমার 5,000 টাকা খরচা। এই ওয়ালগুলোকে আবার যদি ঠিক করে, রঙের মিস্ত্রিকে খবর দেওয়া হলো, সে বললো যে ঠিক করে দেবো, কিন্তু অন্য দিক থেকেও আবার যদি ফেটে যায় তখন কী করবে। এত বাজে প্রোমোটারদের এত বাজে কাজ, মানে ফ্ল্যাট কেনাই উচিত না, কষ্ট করে এর থেকে মানে টালির বাড়িতে থাকা উচিত। কিন্তু টালির বাড়িও তো কপালে থাকা চাই না, টালির বাড়ি হলেও তবু নিজস্ব, নিজের ঠিক মতন মেনটেন করতে পারবে, দেখতে পারবে। কিন্তু এইসব ফ্ল্যাট কী, ও কোনো রকমে করে মানে হ্যান্ড ওভার করে দিয়ে চলে গেল, এবার যা খুশি হোক, ভেঙে পড়ে যাক, ধসে যাক, তোমার ব্যাপার। এই ফ্ল্যাট নিয়ে হয়ে গেছে বিশাল একটা হেডেক।